আমার মেয়েটা আর কথাই শুনে না, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। ওই লোকের বাড়ি যাবি না, ওইদিকে লোকের বাড়ি আছে কিন্তু, ওই যে দেখতে পাচ্ছ লোকের বাড়ি কিন্তু। দুই তিন দিন থেকে অনেক বৃষ্টি, বাবা রে বাবা, কিন্তু আজকের থেকে একটু ভালো হয়েছে। ইস, এমলি দেখতে পাচ্ছ, এমলি বাবা তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, হাঁটুহাঁটু করছে, পা ব্যথা করছে কি, তাই আমি ধরবো, আমি ধরবো, কোলা করে ধরবো না, হাঁটিয়ে দিই চলো, একটু ভালো হবে, তাই কেন, ও তোমাকে আমি নেব। আচ্ছা, আর কাদের বাড়ি যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি আমরা, ভাইয়ের বাড়ি, ভাই দাদার বাড়ি যাচ্ছি, কি করতে, ওখানে যা খেলা করবি, না খেলা করবি না, তাই আচ্ছা। ভিডিও করি আছে, কিনে গেছে রে, এই তো চলে আসলাম আমার বান্ধবীর বাড়ি, দেখতেই পাচ্ছ কেউ নেই, সব খালি হয়ে রয়েছে। ওই যে ওইখানে কাজ চলছে, আমি লেট করে আসলাম, সবাই কাজে বাজে লাগিয়ে গেছে, আর আমি তো লেট করে আসিছি, 11:30 সময় চলে আসিছি, কি করবো, এত দূর, এত দূরের থেকে আসলে তো হবেই না, এত সকালবেলা তো আসতে হবে, পারি না, ওই জন্য একটু লেট হয়েছে, রাগ তো করিনি মনে হচ্ছে, তো একটু রেস্ট করি, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার বান্ধবী ওখানে রেডি করছে, ভালোভাবে রেডি করছে, ওর বোর দাঁড়া দাঁড়া দেখছে, তারপরে আমার বান্ধবীর মেয়ে ছেলে সব দাঁড়ায় দাঁড়ায় দেখছে, আর আমাদের দাদার ছেলে বয়সটা হয়েছে ওর 15 বছর হয়েছে, এই তো দাদা
অনেক ভালো আছিল, অনেক ভালো আছিল। দেখতে বলে যাই, পাড়ায় সময় যাই তো দেখি। তামুল নাই, বলে কে তামুল নাই, পান তো আছে ভালো। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের আসামে নিয়মটা তো এরকমই চলে, চলছে। আর ভাইটা হলে ইয়ে করছে, লাড়ু বানাচ্ছে ওর বাবার জন্য। দেখতেই পাচ্ছ আমাদের নিয়মটা এরকম, আসামিস নিয়মটা এরকম চলে। কিন্তু একটু হচ্ছে, তারপরে এই যে লাশ হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে ওদের, তো ওরা এখন প্রার্থনা করবে ক্ষমা চাইবে। শান্তি জল দিচ্ছে, লোক বেশি হয়, ঘরের মানুষের সব টাকাটা কিছু। ছাগল দুটা দেখো, ছাগল দুটা আসে চলে গেছে, মানে ছাগল দুটা আছে, গরু আছে, ওগুলাও ওর ইয়ে তো মানে অনেক ভালোবাসতো, তো ছাগল গরু সবের ভালোবাসতো না, ছাগল গরু সামনে চলে আসিছে। আর একটা আমাদের দাদা, বডি গার্ডের মতো দেখতে পাচ্ছ তোমরা সবই, পিছন দিকে গার্ড হয়ে রয়েছে যাতে কেউ আসবে না। এই যে প্রার্থনা হয়ে গেছে, এখন শান্তি জল দেওয়া হয়ে গেছে।